আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফোর জিবি ডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে আপনারাও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ সহমতে আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন যে আপনাদের ক্লাসটি কবে খুলবে বা ক্লাসটি কবে শুরু হবে সে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যে আমরা অলরেডি কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছি যে আপনাদের স্কুল কবে খুলতে পারে বা এই পর্যন্ত কত দিনের জন্য বাড়ানো হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও মেক করেছি তো আমরা আজকে অ্যাকচুয়ালি যে বিষয়টি নিয়ে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের সংসদ টেলিভিশনে ক্লাসটি কবে শুরু হবে বা ঈদের পরে সংসদ টেলিভিশনে ক্লাসের বৃত্তি কতদিন দেওয়া হয়েছে সে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন এবং পরবর্তী কবে থেকে ক্লাস শুরু হবে সে বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো আপনারা যারা এখনো পর্যন্ত পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা ছুটিতে সময় নষ্ট না করে বাসায় বসে এই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারেন আর তার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিতে ক্লাসগুলো দেখে নিতে পারেন এছাড়াও আরও কিছু ক্লাস মিস্টেক থাকতে পারে আপনারা সেগুলো ফোর জিবি লাইভ নামে একটি চ্যানেল আছে সেখানে কিন্তু দেখতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিই যে আপনাদের সুটি সেই নোটিশটি অর্থাৎ কবে থেকে আপনাদের ক্লাসটি চালু হতে পারে সে বিষয়টি নোটিশ আছে কিনা আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছুটির নোটিশটি দেখার জন্য আমরা চলে আসছি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা একটু স্কুলের নিচে চলে যাচ্ছি এখানে আসার পর আমরা দুইশো নম্বর যে নোটিশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পবিত্র ইদুল আজাহা উপলক্ষে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ক্লাস বন্ধের বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিরিশ তারিখে অর্থাৎ ঈদের দুই দিন আগে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখে নেব যে কতদিন ছুটি দিয়েছে তো আমরা পিডিএফ ফাইলটা ওপেন করছি তো বিজ্ঞপ্তিটি যেভাবে দেওয়া হয়েছে আমি ঠিক হব সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা দু উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যায়ের শিক্ষা বিষয়ক অনুষ্ঠান আমার ঘরে আমার স্কুলের কার্যক্রম দুই আগস্ট দু হাজার বিশ তারিখ হতে ছয় আগস্ট দু তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এই কার্যক্রম নয় আগস্ট দু হাজার বিশ তারিখ হইতে পূর্বের সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাকচুয়ালি ছুটি হচ্ছে কিন্তু দুই আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত তবে সাত এবং আট তারিখে ছুটি থাকার কারণে কিন্তু নয় আগস্ট থেকে আপনাদের পূর্বে সেই সময় অনুযায়ী কিন্তু আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং সেই ক্লাসটি কিন্তু আপনারা আমাদের ফোর টি চ্যানেলে লাইভ সরাসরি দেখতে পারবেন তো আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন বাসায় থাকবেন এই দোয়া করে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবার আবারাকাত